নমস্কার, স্বাগত আপনাদের উদ্যোগ টিভির পর্দায়। সাথে রয়েছে আমি পায়েল। চলুন দেখে নিচ্ছি আজকের বাংলা বিস্তারিত সংবাদগুলি। নিজ ভাতিজার হাতে আক্রমণের শিকার হন কাকা। ঘটনা রাধাকিশোরপুর থানাধীন 2 নং ফুলকুমারী ড্রপ গেট এলাকায়। দুই ভাতিজা মিলে বেধড়ক পিটায় কাকা ও কাকিমাকে। রাস্তায় জল ফেলাকে কেন্দ্র করে দুই ভাতিজার হাতে রক্তাক্ত হন নিজেরই কাকা এবং তার স্ত্রী। জানা যায়, রাধাকিশোরপুর থানাধীন এবং ফুলকুমারী ড্রপ গেট এলাকার বাসিন্দা রবিলাল সূত্রধর। তার নিজ দুই ভাতিজা সুরজিৎ সূত্রধর এবং প্রণজিৎ সূত্রধরকে রাস্তায় জল না ফেলার জন্য বললে দুই ভাতিজা খেপে আগুন হয়ে যায়। শুরু হয় তাদের মধ্যে কথা কাটাকাটি। পরবর্তী সময়ে রবিলাল সূত্রধরের বাড়ি থেকে ব্যক্তিগত কাজে বাইসাইকেল নিয়ে বের হওয়ার সময় দুই ভাতিজা প্রণজিৎ এবং সুরজিৎ ইট লাঠি দিয়ে আক্রমণ শুরু করে বলে অভিযোগ। স্বামীকে বাঁচানোর উদ্দেশ্যে ঘটনাস্থলে ছুটে আসেন তার স্ত্রী এবং তিনিও আক্রমণের শিকার হন। ঘটনার খবর পেয়ে এলাকার লোকজনেরা এসে স্বামী ও স্ত্রীকে দুই ভাতিজার হাত থেকে উদ্ধার করে উদয়পুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। মেন রোডের থেকে আর ছয়ফুট একটা রাস্তা খুব দিকে ঢুকছে। রাস্তাটা আমরা নিয়ে গেলাম টাকা। তারা এরা প্রায় সময় ইয়ে হাতটা গরমের জল নিয়ে দিয়ে তো আমি কইলাম যে আমরা দুজনে কথা করছি, বড় কেটে করছি যে রাস্তা অক্ষর তো কোনো বৃষ্টি নাই, বৃষ্টির জল রাস্তা দিয়ে গরিব এটা কেউ কিছু করতে না, এই বাড়ির জল এই বাড়ির দেবো এই বাড়ির জল এই জল, ঠিক আছে। তো অক্ষরে বৃষ্টি নেই, জলটা তারা ইয়ে থেকে হাত পা ধুনের জলটা দিয়ে যাইবো। তার পরে তো আমি এটা ডেজে ডুয়ে ঘর যাইয়া কি সম্ভব না, ভাতটা তো আইয়ে পড়ে, ঠিক আছে। এই কথা লইয়াই আমরা দুজনে কথা কাড়াকাড়ি করছি, আমরা দুজনে তারা আমরা কিছু করছি। পরবর্তী সময় আমি ওই সাইকেল লইয়া বাড়ি আইতেই তার গেটটা, আমার বাড়ি তো বাড়িতে তার গেটটা আছে, এই ইয়ে দইরা কোনো লাইট জল খেয়ে সাইকেল নিয়ে পারে। মঙ্গলবার রাতে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রণজিৎ এবং সুরজিতের বিরুদ্ধে রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ করেন রবিলাল এবং কাজল রানী সূত্রধর। দুই ভাতিজা প্রায় সময় তাদের উপর অত্যাচার করেন বলে অভিযোগ করেন কাজল রানী সূত্রধর। তারা দুজন ভাইয়ের নাম কি নাম? ও ঘটনাকে ডকবেটে হয়েছিল আগে আগেও আপনার এখন থানায় কি মামলা করছেন? মামলা করছি স্যার। ভাতিজা প্রণজিৎ এবং সুরজিতের বিরুদ্ধে আগেও থানায় মামলা করা হয়, পুলিশ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। দুই ভাতিজা সুরজিৎ এবং প্রণজিতের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান স্থানীয় এলাকাবাসীরা। বিউরো রিপোর্ট, উদ্যোগ টিভি। কলঙ্কিত মন্দিরনগরী 5 বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল খোদ শিশুকন্যার পিতার বিরুদ্ধে। ঘটনা উদয়পুর মাতাবাড়িতে আরকিপুর মহিলা থানায় মামলা। গ্রেপ্তার অভিযুক্ত পিতা। আকাশের চেয়ে উঁচু পিতা, বট বৃক্ষের মতো শক্ত পিতার দুবাহু। সন্তান ছেলে হোক বা মেয়ে, পিতা মাতাই তার নিরাপদে সর্বোচ্চ আশ্রয়স্থল। সে জায়গায় পিতা তার নিজের কন্যার প্রতি এহেন পশুর আচরণ কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। জানা যায়, কুমারঘাট থানা থেকে আরকিপুর থানায় একটি অভিযোগ আসে মাতাবাড়ি এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে তার 5 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করার অভিযোগ। মূলে মঙ্গলবার বিকেলে অভিযুক্তকে মাতাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে আরকিপুর থানার পুলিশ। যথারীতি কয়েক ঘন্টা জেরা করা হয় অভিযুক্তকে। এরপর ঘটনা সত্যতা বেরিয়ে আসতে আরকিপুর মহিলা থানায় একটি কেস লিপিবদ্ধ হয়, যার নম্বর 16/2023। অভিযুক্তের বিরুদ্ধে 336 পক্সো একটি মামলা গ্রহণ করা হয়। বর্তমানে অভিযুক্তকে আরকিপুর থানায় রাখা হয়েছে। আজ দুপুরে কুমারঘাট থানা থেকে একটি জিডি এফআইআর আসে, সেটাতে লেখা ছিল যে একটি মাতাবাড়িতে অবস্থিত উনি ওনার স্টেপ ডটার মানে সৎ মেয়েকে রেপ করেছে নাবালিকা মেয়ে।
আচ্ছা এখন কি মামলা হয়েছে ওনার বিরুদ্ধে? পিতা কর্তৃক 5 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করার বিষয়টি সামনে আসতে গোটা মহকুমা জুড়ে ব্যাপক নিন্দার ঝড় উঠেছে। কঠোর শাস্তির দাবি উঠেছে সর্বত্র। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুটি ঘর ও দুটি খড়ের মোড়ল আগুনে পুড়ে ছাই। ঘটনা উদয়পুর ধ্বজনগর গোয়ালগাঁও এলাকায়। উদয়পুর ধ্বজনগর গোয়ালগাঁও এলাকায় গোরাঙ্গ দেবনাথের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। পাশের ঘরে রান্না করছিলেন গৃহিণী। আচমকাই পাশের ঘরে আগুন দেখতে পায় গোরাঙ্গ দেবনাথের মেয়ে। মাকে ডেকে বলতে চিৎকার চেঁচামেচি শুরু হয়। ছুটে আসে পার্শ্ববর্তী বাড়ির মানুষ। খবর দেওয়া হয় দমকল বাহিনী কর্মীদের। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসার আগে আগুন ভয়াবহ রূপ নেয়। আগুনের ছোঁয়া পেয়ে ফেটে যায় একটি গ্যাস সিলিন্ডার। আগুন আরো তীব্র আকার ধারণ করে। দুটি ঘর সহ খেরের মোড়ল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তী সময় দমকল বাহিনীর কর্মী ও স্থানীয় মানুষের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিসের থেকে আগুনের সূত্রপাত সে বিষয়ে কিছুই বলতে পারেননি গৃহকর্তী। কয়টা ঘর ছিল? গোয়ালগাঁও। বাড়ির মালিকের নাম? গোরাঙ্গ ভৌমিক। বয়স কত? ঘটনাস্থলে কি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসেছিল? আছে। এখন তো সব কিছু কি কতটুকু ক্ষতি হয়েছে এমন আনুমানিক? শেষ তো, সব শেষ। আমার ঘরে সব শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই ঘরে। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছু পড়ে যায় গোরাঙ্গ দেবনাথের। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি। সরকারিভাবে সাহায্যের আবেদন জানিয়েছেন গোরাঙ্গ দেবনাথের স্ত্রী। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। এখনকার সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন উদ্যোগ টিভির পর্দায়। নমস্কার।